হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সুমন মঙ্গালী ভাট। সুমন মঙ্গালী ভাটে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার সেট আপ থেকে বেরিয়ে একটা দাদার সেট আপে যাবো। দাদার প্রায় 30-35 পেয়ার মতন ককটেল আছে, লাভার আছে, পাইনঅ্যাপেল কুলোর আছে, শাল কুলোর আছে। তো দাদার অনেক এক্সপিরিয়েন্স আছে, সব কিছুই শুনবো, দেখবো দাদার প্রোগ্রেস সেট আপের। আর তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা একটু লম্বা হবে, তো ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো চলে এসেছি দাদার সেট আপে। তো দাদার সঙ্গে প্রথমে পরিচয় করবো। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো চলুন দাদার সেট আপে দেখা যাক আজকে। দাদার খুব সুন্দর একটা সেট আপ বানিয়েছে। তো বাহ, খুব সুন্দর। প্রথমেই কোনো দেখতে পাচ্ছি আমি। দাদা এটা বয়স কত এটা দাদা? এটা আপনার ওই 5 মাস। এত ছোটো কেজে রেখেছেন, কোনো তো আমি ছোটো কেজে রাখলেন। এই হ্যান্ড টাইম করাচ্ছিলাম তো তাই জন্য ছোটো কেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিচে লাভবার্ড আছে মনে হয়, ব্রিডিং করেছে নাকি? বক্স দেখা যাচ্ছে না, এখানে ব্রিডিং করেছে, ডিম আছে। ও বাহ, খুব সুন্দর, 5টা ডিম দিয়েছে। অফলাইনের পেয়ার, এটারও বাচ্চা হয়েছে। ও এরও বাচ্চা হয়েছে। বাহ, খুব সুন্দর বাচ্চা হয়েছে। ওটা নিচেও কি প্যাচলেস আছে? বাহ, খুব সুন্দর লাগছে তো, প্যাচলেস অসাধারণ লাগে। কপ্টেলের মধ্যে প্যাচলেসটা দেখতে খুব সুন্দর লাগে। মেল ফিমেল সব আলাদা আলাদা ব্লাড লাইন না? ডিম দেওয়া, ডিমও দিয়েছে 4টা। ও বাহ, এটা আবার 4টা ডিম দিয়েছে না, খুব সুন্দর। প্যাচলেসটা কি রেডাই আছে? এগুলো ব্ল্যাক আছে। ও আচ্ছা আচ্ছা, এটা ব্ল্যাক আছে না? উপরেও কি প্যাচলেসই? উপরেও প্যাচলেস আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। ও আচ্ছা, ব্ল্যাক মেলটা দিতে হবে। বেশি ডিস্টার্ব করবো না। এখানে বাচ্চা দিয়েছে। ও ওই তো, কি সুন্দর বাচ্চা দিয়েছে। বাহ, ও নিচেও বক্স নিয়েছে নাকি? ও লুটিনের সঙ্গে ফাল আছে। আচ্ছা, এটা কি বাচ্চা বেরোয়? এগুলো কি বাচ্চা কাটে? এগুলো লুটিনের সঙ্গে এটা ফন পাল আছে, এর থেকে ফন পাল বেরোয়। আচ্ছা আচ্ছা, লুটিনের সঙ্গে লুটিনো দিলে এরকম খালি লুটিনোই বেরোয়। এরকম নিউট্রিশনটা আলি ঘুরিয়ে দিলে আলাদা আলাদা নিউট্রিশন পাচ্ছে। এটা খুব সুন্দর একটা কথা বললে। তো এদিকে এদিকেও প্যাচলে প্যাচলেসেই ভর্তি। বাহ, এটা ভেতরে কি মেল আছে নাকি? রেডি হয় না? ডিম দিয়ে মনে হচ্ছে। আরে বাবু, 5টা ডিম দিয়েছে, অসাধারণ প্রোগ্রেস। তো নিচে এটাও প্যাচলেসই আছে। বক্স নিয়েছে মনে হয়, বক্স নিয়েছে। এটা কি? এটাও প্যাচলেস আছে নাকি? এটা প্যাচলেস আছে। প্যাচলেস ককটেলের মধ্যে দেখতে খুব ভালো লাগে। ডিম দেবে, এটা ডিম দেবে হচ্ছে। এদিকেও লুটিনো আছে না? ডিম দেবে, লুটিনের সঙ্গে পাল করা আছে না? সঙ্গে পাল করা। আর নিচে নিচে একটা পুরো জঙ্গলি ব্ল্যাকের জোড়া আছে, বাচ্চাও হয়েছে। তো মেল ফিমেল করা আছে, মেল ফিমেল করা আছে, বাচ্চাও হয়েছে। ও ডিমও পেরেছে, বাচ্চা। আচ্ছা, বাচ্চা পেরেছে না? ওই তো, কি সুন্দর হয়েছে। অসাধারণ প্রোগ্রেস হয়েছে তো দাদার সেটা।
দাদা পাখি বাচ্চা পেলে কি আপনি সেলও করবেন তো হ্যাঁ আমি সেলও করি আচ্ছা আমি দেখতে পারলাম যে আমি এদিকেও কিছু লুটিনো আছে তো দেখছি আচ্ছা ঠান্ডা মন্ডা লেগে মরে গেছে আপনি কি দেখতে পারেননি বুঝতে পারেন আচ্ছা আচ্ছা খেয়াল করেনি সময়ের সাথে বসে যাচ্ছে কেমন কাটে বাচ্চা ওই পালও কাটে ইয়েও কাটে লুটিনও কাটে আচ্ছা এটা তো একটা নতুন জোড়া দেখছি ফন পাইটের সঙ্গে একটা পাল আছে মনে হচ্ছে বাহ অসাধারণ দেখতে লাগছে তো এই বক্স নিয়েছে নাকি এটা হ্যাঁ বক্স নিয়ে গেছে আচ্ছা এটা ডিং করবে আশা করছি এখানে একটা লুটুনের সঙ্গে একটা ফন পাইট এটা তো লুটুনের সঙ্গে ফন পাইট মনে হচ্ছে বাহ এটাও কি প্রোগ্রেস করেছে না বক্স নিচ্ছে আচ্ছা তো এদিকে এদিকে তো কোনো আছে মনে হচ্ছে পাইনাপেল কোনো অসাধারণ লাগে আছে একটা পাইনাপেল আছে পাইনাপেলের সঙ্গে ব্লু পাইনাপেল আছে তো এদিকে দেখতে পাচ্ছি দাদার এক পেয়ার সানকুনুর আছে এটা অ্যাডাল্টের মুখে হয়তো খুব সুন্দর লাগছে সানকুনুরের কালার তো একদম দেখলেই মন খুশি হয়ে যায় অসাধারণ কালার লাগছে তো যাই হোক সানকুনুরগুলোও মনে হয় এবার ব্রিডিং করবে দাদা কাছে কি সুন্দর লাগছে অসাধারণ সানকুনুরগুলো দেখতে লাগছে এগুলো মনে হয় আসলে ব্রিডিং করবে ডবল রেড পাট্টা আছে মনে হচ্ছে অসাধারণ তো দাদা তুমি এই পাখিকে দেখাশোনার জন্য কি ওষুধ ইউজ করো মেডিসিন ইউজ করো মেডিসিন সেরকম একটা খুব একটা ইউজ করতে হবে যেটা বাচ্চাদের হজমের জন্য কেউ ইউজ করো দাদা পলিগ্রামের সঙ্গে ওটা অসাধারণ একটা প্রোগ্রেস তোমার সেটাপে তো দেখা যাচ্ছে সবকটা ডিম বাচ্চা তুমি এই পাখি সেল করলে আমার এই চ্যানেলে কেউ যদি তোমাকে ফোন করে তুমি সেল করবে তো তো আমি স্ক্রিনের সাইডে এই দাদার নম্বরটা দিয়ে দেবো আপনারা যদি কেউ পাখি নিতে চান দাদার থেকে কোনো ককটেল আপনি দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমার স্ক্রিনে দাদার নম্বরটা আমি দিয়ে দেবো দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে তো দাদা তোমার ইউটিউব চ্যানেলের নাম কি ওকে তো আমি যে দাদার চ্যানেলের লিঙ্কটা আমার ইউটিউবে ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনার চাইলে দেখে নিতে পারেন তাই ঘর পরিষ্কার কতদিন পরপর করো দাদা তুমি তিন দিন পরিষ্কার রাখতে হয় না পাখিকে আর এই গরমে কী ট্রিটমেন্ট করো পাখিকে নিম পাতা কাঁচা জলে
আচ্ছা আচ্ছা ওটা কতদিন পর পর করতে হয়? ও আচ্ছা আচ্ছা, কেমন করে ওটা কি কি করো? ওটা নিম পাতাটাকে আগে ফুটিয়ে নিতে হবে, নিম পাতা যে ফুটানো যে জলটা সেটা আর কাঁচা হলুদ ওর মধ্যে দিয়ে বাচ্চা থাকলে কি দেওয়া যেতে পারে? ওটা বাচ্চা থাকলে নাওয়াটাই ভালো, বাচ্চা থাকবে দেওয়াটা উচিত, তাই তো? আমি কি না, তো তুমি দেখছি উপরে থার্মোকল লাগিয়ে দিয়েছো, এতে কি হয়? গরমটা কমে। আচ্ছা আচ্ছা, হিটটা আসে না, তাই তো? অ্যাডজাস্টমেন্টটাও লাগিয়েছে, খুব সুন্দর, সেটা অসাধারণ প্রোগ্রেস। তো যাই হোক, এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন সুমন বাঙালি বার্ডস।